দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব সেতুতে ল্যাম্পপোস্ট থাকলেও জ্বললে না বাতি, ঘটছে দুর্ঘটনা ও নানা ধরনের অপরাধ। মৌলভীবাজারে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে শব্দকর সম্প্রদায়ের 20,000 মানুষ, নেই জীবনমান উন্নয়নের কোনো উদ্যোগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলার সংবাদে, আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তারা বলছেন দাম দ্বিগুণ হওয়ায় পেঁয়াজ কেনা এখন কঠিন হয়ে পড়েছে, দ্রুতই দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। ভারতীয় পেঁয়াজ বন্ধ থাকায় রাতারাতি অস্থিতিশীল হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার, আর এই সুযোগে দ্বিগুণ দাম হাঁকিয়ে ফায়দা লুটছে অসাধু চক্র। এ অবস্থায় শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জের ভোক্তারা বলছেন সাধ্যের বাইরে চলে গেছে পেঁয়াজের দাম। ইন্ডিয়ান পেঁয়াজের উপর ইন্ডিয়ান পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশি পেঁয়াজের দাম কমবে, এখন এটা সাধ্যের বাইরে আর কি। দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমে এসেছে বলে দাবি এখানকার পাইকারি বিক্রেতাদের। বন্ধ করা দিব দেখে দেশি পেঁয়াজের উপর চাপ পড়ছে, এলে এটা দামটা বাড়লো। আমাদের 3200 টাকা পেঁয়াজ পড়তেছে 80 টাকা, আর 4 টাকা খরচ 84 টাকা, আমরা 85 টাকা বিক্রি করতেছি। আগে আমরা মাল বেচছি আপনার 70 বস্তা 80 বস্তা 90 বস্তা, এখন প্রতিদিন 5 বস্তা মাল বেচতে দাম বাড়াতে। আর পেঁয়াজের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কিংবা তৎপরতা নেই বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে হঠাৎ করেই দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার খেটে খাওয়া আর মধ্যবিত্তের মানুষ। তারা বলছেন দাম এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পেঁয়াজ কেনাই দুঃসাধ্য হয়ে পড়বে। পেঁয়াজের যা দাম কিনবো কিভাবে, আমরা নিম্নশ্রেণীর মানুষ। এখন কেজি প্রতি বেড়ে গেছে প্রায় 35 থেকে 40 টাকা। ইন্ডিয়ানটা ভালোটা 70 টাকা বিক্রি হচ্ছে, দেশিটা 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। পাইকারি দাম বেশি তাই বিক্রিও বেশি দামেই, দাবি খুচরা বিক্রেতাদের। পেঁয়াজ বিক্রি করছি আমরা 52 টাকা কিনা, আমরা বিক্রি করতেছি 60 টাকা, 55-56 টাকা কিনছি, 60 টাকা বিক্রি করছে। 68 টাকা কিনে আসলে আমরা বিক্রি করব কত? খরিদ্দার এসে প্রশ্ন করে যে 30-35-40 টাকার পেঁয়াজ কেন 70 টাকা। আর দাম বৃদ্ধিকারী অসাধু চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। হতে পারে এ ব্যাপারে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টায় লিপ্ত হয় যে এই পেঁয়াজকে কিছু 1-2 দিন গোদামজাত করে রেখে দাম বৃদ্ধির, তাহলে তাকেও কিন্তু মূল্য দিতে হবে কড়াভাবে। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদীতে প্রতিদিনই বেড়ে চলেছে পেঁয়াজের দাম। উপজেলার টর্কি বন্দর, গৌরনদী বন্দর, বাটাজোর বাজার সহ বরিশালের বিভিন্ন বাজারে দেখা যায় কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দরে, যদিও 10 দিন আগে পেঁয়াজের দাম ছিল 35 থেকে 40 টাকা। ক্রেতারা বলছে বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম, এতে চরম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ। গত 4 দিনের ব্যবধানে যশোরের বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। সকালে বিভিন্ন কাঁচা বাজার সহ অন্যান্য বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে, আর পাইকারিতে প্রতি কেজি 75 টাকা। ভারতীয় পেঁয়াজ বন্ধ হওয়ার দোহাই দিয়ে আড়ত দ্বারা পেঁয়াজের দাম দ্বিগুণ করেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার পেঁয়াজসহ দ্রব্যমূল্য সহনীয় রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভোক্তা অভিযোগের প্রেক্ষিতে শহরের জগৎ বাজার, আনন্দবাজার, মেদ্রা বাজার ও কাউতুলি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকানিকে পেঁয়াজসহ দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সতর্ক করা হয়। বাংলাদেশে বর্তমানে স্বাবলম্বী দেশে পরিণত হয়েছে। আগামী 2041 সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের কাতারে পরিণত হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি আজ দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া বাজারে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলার নদীর ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন।
বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব সেতু সন্ধ্যা হলেই তৈরি হয় ভুতুরে পরিবেশে। ল্যাম্পপোস্ট থাকলেও জ্বলে না বাতি, ফলে ঘটছে দুর্ঘটনা ও নানা ধরনের অপরাধ। বরিশালের কয়েকটি সেতু ঘুরে রিপোর্ট করছেন পাজরাত আসেল। নদীবেষ্টিত দক্ষিণাঞ্চল, তাই যোগাযোগ ব্যবস্থায় সরকারের দেয়া সেতুগুলো এক জেলার সাথে অপর জেলার করেছে মেলবন্ধন। অথচ নির্মাণের পরে কিছুদিনে সব সেতুতে বাতি জ্বললেও তদারকি না থাকায় সন্ধ্যা হলেই ভুতুরে পরিবেশ সৃষ্টি হয় প্রতিটি সেতুতে, ঘটে দুর্ঘটনা ও অপরাধ। মানুষের চলাচলে একটা বেশ একটা প্রবলেম তৈরি হয়। সন্ধ্যা হলে তো এখানে যেহেতু লাইট নাই, তাহলে তো আমাদের জন্য আসলে সেফ না। এখানে ইউনিভার্সিটি কলেজের মেয়েরা আসে বা ছেলেপেলেরা আসে সবাই। মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ দেখতে হয়। লাইটিংয়ের ব্যবস্থা নাই দীর্ঘদিন থেকে, এটা একটা আসলে সমস্যা। আলো না থাকায় অনেক সময় চিন্তার কবলে পড়তে হয় পথচারীকে। নিরাপত্তাহীনতায় ভোগেন ঘুরতে আসা নারী পর্যটকরা। অনেক সময় দেখা গেছে যে এখানে চিন্তাই হয়, ইপটিসিং হয়, আরও অনেক নানা অপকর্ম হয়। আসলে এখানে প্রপার সিকিউরিটি দরকার, যেহেতু এখানে এতগুলো মেয়ে, এখানে একটা মেয়েদের হল, এখানে একটা ইউনিভার্সিটি, এখানে আলোকায়ন করা হোক, পর্যাপ্ত আলোর ব্যবস্থা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা উচিত যে তারা এদিকে একটু নজর দিলে সবার জন্য ভালো হয়। রাতের সেতু অন্ধকার থাকায় হতাশা প্রকাশ করেন বরিশালের সচেতন মহল। কাছাকাছি যে একটা বড় সমুদ্র বন্দর আছে, যে পায়রা বন্দর এবং কুয়াকাটা, সেখানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে আসে। সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে এবং ওইখানে রাত্রিকালীন সময়ে যেন আলোক সজ্জার দেওয়ার ব্যবস্থা করে। যেখানে আলো থাকে সেখানে অপরাধ কম হয়, তাই সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএমপি কমিশনার। অন্ধকারকে আমরা দূরীভূত করতে পারলে কিন্তু রাতের বেলায় মানুষের যানমালের নিরাপত্তা কিন্তু অনেক বৃদ্ধি করা সম্ভব। সেই ক্ষেত্রে ব্রিজগুলোতেও আমি মনে করি যে এখানে যথাযথভাবে আলোকিত থাকা উচিত, ল্যাম্পপোস্টগুলোতে রাত্রি বেলায় বাতিগুলো জ্বলা উচিত, যাতে করে যানবাহন এবং পথচারী পদচারী তাদের যেমন সুবিধা হবে, নিরাপত্তা বৃদ্ধি পাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী। এসব সেতুতে আলো জ্বললে বন্ধ হবে অপরাধ, ঘটবে না দুর্ঘটনা, আর রক্ষা পাবে সরকারের সৌন্দর্য। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন এমনটা প্রত্যাশা এই অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়াবের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এ বি এম সাইফুল হোসেন সোহেল সহ অন্যান্যরা। গত তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বেড়েছে ব্রহ্মপুত্র, তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি। বন্যার পানি ঢুকে পড়েছে ধরলা তীরবর্তী এলাকার ঘরবাড়িতে, নিমজ্জিত হয়ে পড়েছে 2100 হেক্টর জমির আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল। অন্যদিকে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র আকারও ধারণ করেছে। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় নতুন করে 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2985 জনে। এদের মধ্যেও 2366 সুস্থ হয়েছেন 55 জন। শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য জানান। কুমিল্লায় 24 ঘন্টায় নতুন করে 20 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। নিয়ে মোট আক্রান্ত হয়েছে 7,259 জন। এ পর্যন্ত জেলার মৃত্যুবরণ করেছে 194 জন। কুমিল্লা সিভিল সার্জন জানায় আজ সকাল পর্যন্ত হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে 7,259 জনের মধ্যে নতুন 28 জন সহ 5,859 জন সুস্থ হয়েছেন। নোয়াখালীতে 24 ঘন্টায় করোনায় নতুন করে আরও 10 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 875 জন, মৃতের সংখ্যা 85 জনে। সকালে সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেকার জানান, আক্রান্তদের মধ্যে 13 জনকে মাইজদি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন 3,714 জন।
কোভিড-19 আক্রান্ত রোগীদের আরও উন্নত চিকিৎসা সেবার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে 2টি হাই ফ্লো ন্যাশাল ক্যানুলা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্বুল ফজল মীর এই ক্যানুলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুব আলম সহ অন্যান্যরা। চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইফ্লো অক্সিজেন 2000 পিস মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজও উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে দরিদ্র সীমার নিচে বসবাস করছে সপ্তকর সম্প্রদায়ের 20,000 মানুষ। মুজিব বর্ষে দরিদ্র বিমোচনে সরকারি নির্দেশনা থাকলেও নেই তাদের কোনো উদ্যোগ। জেলা প্রশাসন জানান, এই জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট প্রজেক্ট না থাকলেও তাদের দারিদ্রতা বিমোচনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। প্রতিনিধি সঞ্জয় কুমারদের রিপোর্ট জানাচ্ছেন শিউলি রোজা। দেশকে দারিদ্র্যমুক্ত করতে সরকার যখন নিয়েছেন নানামুখী পদক্ষেপ, তখনও দরিদ্র সীমার নিচে রয়ে গেছেন মৌলভীবাজারের প্রাচীনকাল থেকে বসবাস করে আসা শব্দকর সম্প্রদায়ের মানুষ। এদের শতকরা 80% ভূমিহীন। ক্ষেতমজুর, রিক্সা শ্রমিক, গৃহকর্মী ও ভিক্ষাবৃত্তি তাদের পেশা। ধর্মীয় ও সামাজিক আর্থিক বৈষম্যের শিকার এই জনগোষ্ঠী। আমরা শব্দ সমাজের মানুষ, আমরা সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার। দুইটা ছেলে মেয়ে আছে, তারা পড়ালেখার খরচই জোগাড় করতে পারি না। বড় কষ্ট হয়ে সংসার চলে, নাই বলতে কিছুই নাই, খাইতে পারে না। দরিদ্র সীমার নিচে বসবাস করা এই জনগোষ্ঠী সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সরকার তাদেরকে বিশেষ শ্রেণীর আওতাভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করলে এই জনগোষ্ঠীর উন্নয়ন হতে পারে বলে মনে করেন লেখক ও গবেষক আহমেদ সিরাজ। আদিবাসী জনগোষ্ঠীর মতো, ক্ষুদ্র জনগোষ্ঠীর মতো বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের এগিয়ে এলে এই জনগোষ্ঠীর উন্নয়ন বা পরিবর্তনে অগ্রগতি সাধিত হতে পারে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে জানান, শব্দকর সম্প্রদায়ের অসহায় এই মানুষদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রজেক্ট না থাকলেও যে সকল প্রজেক্ট আছে তা দিয়ে তাদের দারিদ্র বিমোচনের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে জেলা প্রশাসন। আমাদের যেই ধরনের প্রজেক্টগুলো আছে বা গৃহনীতি পদক্ষেপগুলো আছে, আমরা চেষ্টা করব তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে একভাবে তো এভাবে বলা যাবে না, কারণ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, প্রায় 20,000 মতো সারা মৌলভীবাজার জুড়ে এই শব্দকর সম্প্রদায় আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তাদের জন্য কেউ যেন গৃহহীন না থাকে এবং তারা যেন আমাদের লাইম লাইটে চলে আসে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। শিউলি রোজা, মাইটিভি। এবার আমাদের কৃষি। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য টিকিয়ে রাখতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তালগাছে চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ সকালে দাউদকান্দিস্থ শহীদনগর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি প্রকল্পের আওতায় নাটোরের বড়াই গ্রামে বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকার ডাকাতিকালে কামাল হোসেন নামে এক জলদস্যুকে আটক করেছে জেলারা। এ সময় কামালের সাথে থাকা জলদস্যুরা পালিয়ে যায়। পরে জেলেরা বাউফল থানা পুলিশের কাছ থেকে তাকে তুলে দেয়। ওই সময় পুলিশ তার কাছ থেকে 7 রাউন্ড শটগানের গুলি জব্দ করে।
সিরাজগঞ্জে তারাশে আমরাই পারি জোটের উদ্যোগে বাল্যবিয়ে নিরোধ আইনে 2017 ও পারিবারিক সহিংসতা আইন 2010 বিষয়ে বিবাহ নিবন্ধনকারী এবং ধর্মীয় নেতাদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবাহুল হক ও জোটের সভাপতি সনাতন দাস। দুদিনের নানা নাটকীয়তায় ছাত্রদের আন্দোলনের মুখে অবশেষে স্বেচ্ছায় চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন হেফাজতের আমরি আল্লামা শাহ আহমদ শফি। মজলিসের সুরার সদস্যদের কাছে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দিয়ে গতরাতে তিনি পদত্যাগ করেন। ঢাকার ধামরাই তেঁতুলিয়া এলাকা থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের ও ফটুকটিয়া থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের কবরস্থানের পাশে পানিতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত মরদেহ ও সোমভাগ ইউনিয়নের ফকুটিয়া থেকে গৃহবধূ সোনিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহত সোনিয়ার স্বামী ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ। মরদেহে দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি জিরো মাইল গোড়াকাল ইউনিয়ন পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। গতরাতে চট্টগ্রামের খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালককে আটক করা যায়নি। দুবাই থেকে ইলেকট্রিক পণ্যর আড়ালে গুঁড়ো দুধ আমদানি করার পর খালাস করার সময় চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে। দুটি কাভার্ড ভ্যানে বোঝাই করা 8.5 মেট্রিক টন গুঁড়ো দুধ আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ, যার আনুমানিক শুল্ক কর 28 লাখ টাকা। শুল্ক ফাঁকির অপরাধে চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনার। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া এমপি সহ অন্যান্যরা। ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমানের পক্ষ থেকে 150 প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রতিবন্ধী বিদ্যালয়। সকালে নগরীর কোটওয়ালিতে 150 জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের চেয়ারম্যান রুবেল পারভেজ। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মেরিন ভেসেল ফায়ার ফাইটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নগরীর আগ্রাবাদে প্রশিক্ষণোত্তর সনদ বিতরণ সম্পন্ন হয়। দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন জেলার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা চট্টগ্রাম বন্দর ও বিদেশি জাহাজে অগ্নি নির্বাপন ব্যবস্থা পরিদর্শন করেন। বরিশাল নগরীর কাশীপুরে বিদ্যুতের তার এবং দুটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মহাসড়কের পাশে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মসজিদকে নিরাপদ রাখতে এবং নারায়ণগঞ্জের মতো কোনো দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য মানববন্ধনে বিদ্যুৎ বিভাগের নিকট দাবিও জানান স্থানীয়রা। ঝালকাঠিতে বিদ্যালয়ে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগে উঠেছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার বিরুদ্ধে। আজ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্রধান শিক্ষক রীতা মণ্ডল। প্রধান শিক্ষকের জাল স্বাক্ষর করে অবৈধ রেজুলেশন বানিয়ে দ্রুত গতিতে স্টল নির্মাণের কাজ শুরু করার কথা বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল মাজার প্রাঙ্গণ। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে লোকজন আসার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজ শাহজালাল মাজার প্রাঙ্গণে ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দীর্ঘদিন পর আবারও ইবাদতের সুযোগ পাওয়ায় তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অপহরণের 6 ঘণ্টা পর গাজীপুরের আউটপাড়া এলাকা থেকে 3 বছরের শিশু নিশাদ বাবুকে উদ্ধার করেছে র্যাব। রাতে উদ্ধার অভিযানের সময় অপহরণকারী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র্যাব। এ সময় একটি ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপহরণকারী মোস্তাফিজুকে চাকরিচ্যুত করায় শিশু নিশাদকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে র্যাব।
একাত্তরের পরাজিত শক্তিদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা। আজ মুক্তিযোদ্ধাদের সাথে পৌর মেয়র হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখের মতবিনিময় সভায় তারা একথা বলেন। অনুষ্ঠিত মতবিনিময় সভার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী শেখ লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নার হোসেন শেখ বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার ফেন্সিডি লস্কফ সহ চার জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাতে শহরের আনন্দবাজার ও কাজীপাড়া থেকে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করে 70 বোতল ফেন্সিডিল ও 21 বোতল স্কফ সহ চার জনকে আটক করে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের তারাপুর গ্রামের বৃদ্ধ দবির উদ্দিন মালেখা গোসলে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। শুক্রবার সকালে দবির উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসলে গিয়ে ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। গাইবান্ধায় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপুল কুমার রায়, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পবন কুমার দাস সহ আরও অনেকে। গাজীপুরের রাজবাড়ি রোডের মাধব মন্দিরের সামনে দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন করেছে হিন্দু মহাজোট। এ সময় তারা ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে সরকারের কাছে তিন দিনের সরকারি ছুটির দাবি জানান। মানববন্ধনে মানিকদের সভাপতিত্বে দীপক কর, রণজিৎ ধর, স্বপন মল্লিক ও তপন কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রস্তুতিমূলক চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়েছে। আজ তালারামপুর ইউনিয়নের বেনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও একই গ্রামের বাসিন্দা এস এম সুলতানের ওপর ভারতে পিএইচডি করা শিক্ষার্থী চিত্র রঞ্জন গোস্বামীর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। শতাধিক শিশু শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন কাকলি চিত্রকলা সঙ্গীত একাডেমির সুরঞ্জন কুমার সুপ্ত। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তীতে সংবাদ ইংরেজিতে সন্ধ্যা 6টায় দেখান্তর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।